আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি পাটের শাকের রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন পাটের শাক রান্না করতে কী কী লাগছে দেখিয়ে দিচ্ছি। পাট শাক রান্না করতে আমার লাগছে 2 কোয়া রসুন কুচি, 3টে কাঁচামরিচ ফালি করা কাটা, 1টা শুকনো মরিচ, 1 কাপ পেঁয়াজ কোচানো, 1/2 চা চামচ কালো জিরা। এখন আমি পাট শাক দেখিয়ে দিচ্ছি। পাট শাকগুলো আমি বেছে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন পাট শাকগুলো এইভাবে বেছে নিতে হবে, শুধু আগাগুলো নিতে হবে, পাট শাক কিন্তু কুচি করে কাটা যাবে না। আপনারা খেয়াল রাখবেন সবচেয়ে জ্বালা কচি আগাটা নেওয়ার চেষ্টা করবেন। আমি চুলাটা জ্বালিয়ে দিলাম, একটা কড়াই দিলাম, কড়াইয়ে পাট শাকগুলো প্রথমে আমি ভাপ দিয়ে নেব। খেয়াল রাখবেন চুলার আঁচটা একদম লো হিট থাকবে, লো হিট দিয়ে আপনারা পাটের শাকটা সিদ্ধ করে নেবেন। এইভাবে দিয়ে এখন আমি সামান্য অল্প একটু সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিতে হবে শাকের ওপরে। এইভাবে ছিটে দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। চুলাটা কিন্তু অবশ্যই লো হিটে থাকবে। আমি আবার চলে আসলাম। যেহেতু আমি ভাপ দেওয়ার সময় শাকে লবণ দিয়েছি, আপনারা মুখে দিয়ে টেস্ট করবেন, তারপরে লাগলে পরে দিবেন। মাঝখানে কিন্তু আমি একবার নেড়ে দিয়েছিলাম, দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। চুলাটা অবশ্যই আপনারা লো হিটে রাখবেন, তাহলে আপনাদের শাকও পুড়বে না, এইভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু খেয়াল করবেন আমি পাটের শাকের কোনো পানি বের হয়নি এবং পানি আমি ফেলিনি। এখন আমি চুলে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। প্রথমে আমি তেল গরম হয়ে গেলে তেলের ভিতরে একটা শুকনো মরিচ ফোড়ন দিলাম। এখন আমি মরিচটা একটু ভেজে নেব। চুলাটা মাঝারি হিটে থাকবে, মাঝারি হিটের থেকে একটু কম। মরিচটা ভাজা হয়ে গেলে আমি 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে তারপর আমি কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে আমি দিয়েছি 1/2 চা চামচ। এখন একটু নাড়াচাড়া করব, করে একটু ব্রাউন কালার যখন আসবে তখন পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আমি দিয়েছি 1 কাপের মতো, পেঁয়াজ কুচি একটু বেশি দিবেন। যখন পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে একটু লাল লাল হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিচ্ছি, লাল লাল করে নিতে হবে। তারপর এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা আর একটু বেশি খেলে দিতে পারেন। এখানে আমি 1/2 চা চামচ হলুদ দিয়ে দিব। এখন আমি লাল করে ভেজে নেব, কিন্তু পেঁয়াজটা বেশি পোড়াবেন না, হালকাভাবে। এর মাঝে আমি ভাপ দিয়ে রাখা পাটের শাকটা দিয়ে দেব। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেবেন। চুলার আঁচটা লো হিটে রাখবেন এখন, কারণ জোরে করে দিলে পুড়ে যেতে পারে। লো হিটে দিয়ে আস্তে আস্তে শাকটা হবে সুন্দরভাবে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন, আমার সকল ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখতেই পাচ্ছেন শাক ভাজাটা খুবই সুন্দর হচ্ছে, পাটের শাক। এখন প্রচণ্ড গরম, এই সময় এই তিতা শাক খাওয়া খুবই জরুরি, অত্যন্ত হেলদি শাক এটা, আপনারা অবশ্যই তৈরি করবেন। শাক খাওয়া তো অবশ্যই ভালো, তারপরে তিতাটা খাওয়া অবশ্যই জরুরি।
এইরকম প্রচণ্ড গরমে তিতা শাক খেলে খুবই ভালো, স্পেশালি ডায়াবেটিস রোগীদের জন্য তো আরও ভালো। তৈরি হয়ে গেছে আমার পাটের শাক ভাজা, আপনারা বাসায় অবশ্যই তৈরি করবেন, খাবেন এবং কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব, এ পর্যন্তই আল্লাহ হাফেজ।